আমি তো তোমাদের অনুমতি দিয়ে দিয়েছি, একসাথে সবাই মিলে যখন বলবা যে জি স্যার বুঝছি, তখন আমি মনে হয় আমার গতি আরো বেড়ে যাবে পড়ানোর, বুঝছো? অর্থাৎ তোমাদের বোঝানোর গতি আরো দেখবো বেশি হবে। আর যদি সবাই মিলে চুপ করে থাকো তাহলে আমি মনে করবো যে ওরা বুঝতেছে না, আমি শুধু আমার মতো করে লিখতেছি। এখানে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স ইন্টু, এখানে ইউ ইন্টু ভি, এটা ইউ এটা ভি, এটা হলো আমাদের দুইটা ফাংশনের গুণ ফলের সূত্র। এখানে কজ এক্স ইজ টি ডিডিএক্স অফ লন সাইন এক্স প্লাস লন সাইন এক্স ইজ টি ডিডিএক্স অফ কজ এক্স, এটা আমাদের প্রথমটার জন্য। প্লাস দ্বিতীয়টার জন্য আমাদের কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু, এখানে সাইন এক্স ইজ টি ডিডিএক্স অফ লন কজ এক্স প্লাস লন কজ এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স। বুঝতে পারছো এ পর্যন্ত? বুঝছি স্যার। আমরা নেক্সট যাই, আমাদের অঙ্কটা হলো 18 6 নম্বর অঙ্ক। এখানে হুইচ ইমপ্লাইজ dy dx ইকুয়াল টু, এখানে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স ইন্টু কজ এক্স, এখানে লং সাইন এক্স যখন আমরা অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, এখানে সাইন এক্স কে আমরা x বিবেচনা করব, অর্থাৎ এখানে লন এক্স, এটা হবে 1 বাই সাইন এক্স ইনটু সাইন এক্স কে আবার অন্তরীকরণ করলে হবে কজ এক্স। দেখো তোমরা যদি এটা একবারে বুঝতে পারো তাহলে আমি একবারে লিখে দেখাই, এটাকে বুঝতে পারছো কিনা। এখানে লন এক্স লন সাইন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই সাইন এক্স হবে, আবার সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হবে, ঠিক আছে? প্লাস লন সাইন এক্স, এখানে কজ এক্স কে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স, প্লাস কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এখানে দেখো সাইন এক্স ইজ কে, লন কজ এক্স আছে, তার মানে 1 বাই কজ এক্স হবে, কিন্তু কজ এক্স কে যদি আবার অন্তরীকরণ করি এখানে আসবে মাইনাস সাইন এক্স প্লাস লন কজ এক্স ইনটু, এখানে সাইন এক্স কে অন্তরীকরণ করলে হবে কজ এক্স, এটা ঠিক আছে? বুঝতে পারছো নাসরিন? জি স্যার। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এখানে আমার মনে হয় যে একটু কেয়ারফুলি যদি চেষ্টা করো করার এই অঙ্কের এই ধরনের অঙ্ক করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে দেখো এখানে cos x বাই sin x সমান হচ্ছে cos x ইনটু এই cos x বাই sin x সমান হলো cot x, মাইনাস প্লাস এ মাইনাস sin x ইনটু ln sin x এটা আসবে, প্লাস cos x টু দি পাওয়ার sin x ইনটু এটা আসবে মাইনাস sin x ইনটু tan x, এখানে sin x বাই cos x সমান tan x, আর এই sin x এখানে থাকলো প্লাস মাইনাস এ এখানে মাইনাস হলো, আর দ্বিতীয়টা হলো cos x ইনটু ln cos x, এটা আমাদের অ্যানসার। এখন এই ধরনের অঙ্ক আমার মনে হয় তোমরা চেষ্টা করলে করতে পারবা, ঠিক আছে? স্যার 10 নাম্বারটা একটু ভাঙায় দেন। 10 নাম্বার এটা বুঝলাম,
দশ নাম্বারটা টেকনিক হলো এখানে y ইকুয়াল টু আছে e টু দি পাওয়ার x স্কয়ার tan ইনভার্স x বাই রুট 1 প্লাস x স্কয়ার। এই ধরনের যদি উৎপাদক আকারে যদি থাকে, ভগ্নাংশ আকারে যদি একাধিক ফাংশন এইভাবে থাকে, তখন আমাদের উভয় পক্ষে লন নিয়ে অন্তরীকরণ করলে সহজে অন্তরীকরণ করা যায়। এটার সূত্র আমি গতদিন তোমাদের বলেছিলাম, এখানে 1 প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ লেখা যায় না, রুট 1 প্লাস এক্স স্কয়ার কে 1 প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ লেখা যায়। তো উইচ ইমপ্লাইজ লন ওয়াই ইকুয়াল টু এখানে লন লন মানে হচ্ছে লগ ইভিত্রিক, তাহলে লগ 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 এ বাই বি সমান লগ এ মাইনাস লগ বি হয়, ওই সূত্র হলো আমাদের এখানে। তাহলে এখানে আমাদের আসবে এটা উপরেরটা একসাথে tan ইনভার্স x মাইনাস ln 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার হাফ, উইচ ইমপ্লাইজ ln y e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস ln tan ইনভার্স x মাইনাস, এখানে যদি হাফ সামনে নিয়ে আসি, হাফ ln 1 প্লাস x স্কয়ার হয়। এটাও লগারিদমের একটা সূত্র, এখানে হচ্ছে দুইটা a ইনটু b, তাহলে লগ এর ক্ষেত্রে লগ a ইনটু b হলে লগ a প্লাস লগ b হয়, আর লগ a এর ঘাত যদি r হয় সেই r সামনে আসে, তাহলে এখানে ঘাত হাফ আছে, হাফটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এটুকু তোমরা বুঝতে পারছো কিনা? বুঝছি স্যার। স্যার এবার ln y ইকুয়াল টু এই ln e টু দি পাওয়ার x স্কয়ার মানে x স্কয়ার, এটা x স্কয়ার লেখা যায়, গতদিন শিখিয়েছিলাম কিনা আমার কিন্তু খেয়াল নাই, দুই তিন টাইপের ক্লাসে একই ধরনের জিনিস শিখাচ্ছি। তোমাদের গতকালকে দেখাইছিলাম যে লন e টু দি পাওয়ার x স্কয়ার মানে x স্কয়ার। জি স্যার বলছিলেন লন e সমান 1, লন না e x সমান x এটা বলছিলাম মনে করে, লন না স্যার এইটা বলেন নাই, লন ই সমান কত এটা মনে হয় বলছি, লন ই সমান 1 আর x যদি এই পাশে যায় তাহলে তো লন ই টু দি পাওয়ার x সমান, এই সূত্রটা বলছিলাম লন ই টু দি পাওয়ার x ইকুয়াল টু x, বলছিলাম লন ই ভিত্তিক 1 সমান 1, এই ধরনের বিষয় আর কি, ঠিক আছে? তো লন ই ভিত্তিক 1 সমান 1 এখানে x স্কয়ার আছে সমান x স্কয়ার, ঠিক আছে? তো এখানে আমাদের লন ট্যান ইনভার্স x মাইনাস হাফ লন 1 প্লাস x স্কয়ার, তাহলে x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করলে আমাদের আসবে এখানে আসবে দেখো ddx অফ লন y সমান এখানে ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ লন ট্যান ইনভার্স x মাইনাস এখানে ddx of half ln 1 plus x square, এটাকে আমরা আলাদা আলাদা করে উভয় পক্ষকে এভাবে অন্তরীকরণ করে দিলাম। তাহলে আমরা যদি x দিয়ে y কে অন্তরীকরণ, এখানে ln y কে অন্তরীকরণ করছি, আমাদের ln x কে অন্তরীকরণ করলে হয় 1 by x, তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 by y হবে, আবার y কে অন্তরীকরণ করলে dy by dx হবে, সমান এখানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x প্লাস এখানে ln tan ইনভার্স x, আমরা প্রথম বিবেচনা করব এটাকে ln x হিসাবে, ln x হিসাবে বিবেচনা করলে এখানে আসবে আসবে হলো 1 by tan ইনভার্স x ইনটু এই tan ইনভার্স x কে আবার অন্তরীকরণ করতে হবে ddx অফ tan ইনভার্স x মাইনাস এখানে হাফ এর সামনে নিয়ে আসলে
এখানে ln x বিবেচনা করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx অফ 1 প্লাস x স্কয়ার সময়ে নাকি সুরাইয়া নাকি সুরাইয়া কথা বললে নাকি এর মাঝে না স্যার টনি কি জন্য বলছো টনি কি টনি সমস্যা কি বলছি স্যার একবার এটা করা যাবে না এখানে আবার ddx দিয়ে টেনে একবারই করলে হবে একবারই করলে হবে তোমরা বুঝতে পারো কিনা সেই জন্য আমি কিন্তু দুইবারে দেখাচ্ছি অর্থাৎ এই লাইনে এই লাইনটাও আমাদের না দেখায় সরাসরি উভয়পক্ষকে অন্তরীকরণ করলে তাই হবে ঠিক আছে এখানে সরাসরি করলে যদি বুঝতে পারো এই জন্য সবাই বুঝতে পারবা কিনা সেই জন্য একবারে পুরোপুরি করে দেখা যাক ঠিক আছে তাহলে ওই সিম্পলাইজ dy / dx এই পাশে 1 / y আছে ওই পাশে তে হবে y ইনটু এখানে 2x প্লাস এখানে 1 / tan ইনভার্স x ইনটু এখানে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 / 1 প্লাস x স্কয়ার মাইনাস এখানে আসবে হাফ 1 / 1 প্লাস x স্কয়ার ইনটু 1 কে করলে 0 আর x স্কয়ার কে করলে 2x এটা সুতরাং dy dx equal to y এর মান আমরা কত কে ধরছি মানে আমাদের y এর মান কত এখানে y এর মান বসাই দেব ইনটু পাওয়ার x স্কয়ার tan ইনভার্স x বাই রুট 1 প্লাস x স্কয়ার ইনটু dx প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু tan ইনভার্স x মাইনাস 2 বাদ যায় তাহলে x বাই 1 প্লাস x স্কয়ার আর আরেকটা বিষয় হলো তোমাদের অন্তরীকরণের কাজ যখন শেষ তখনই তোমাদের অঙ্কটা মানে তুমি নম্বর পাওয়ার উপযোগী হয়ে যাবে ঠিক আছে আমাদের অন্তরীকরণের কাজ যে লাইনে শেষ হবে ওই লাইন পর্যন্ত তুমি রেখে দিলে তোমাকে সচরাচর এক নম্বর বা এরকম কম দিতে পারে কিন্তু পুরোপুরি করলে তোমাকে ফোর নম্বর দেওয়া হবে যদি তুমি নিয়মের মধ্যে থেকে অন্তরীকরণ করো তো এটা বুঝতে পারছো সবাই জি স্যার তো এই ধরনের যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে উভয় পক্ষে লন নিয়ে করতে হয় এটা হলো আমাদের মূল থিম ঠিক আছে ভগ্নাংশ আকারে যদি থাকে ফাংশন তাহলে উভয় পক্ষে লন নিয়ে অন্তরীকরণ করতে হয় আমাদের মূল সূত্র হলো এটা তো আমি এবার বুঝলাম আর ইউ বাই ভি এর সূত্র করলে অনেক পেশ হয় ইউ বাই ভি এর সূত্র করলে অনেক জটিল আসে অঙ্ক মানে তখন তোমার অঙ্ক প্রায় পরীক্ষার হলে যে তুমি অঙ্ক মিলে আসাই তোমার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য এই টেকনিক গুলি অঙ্ক করতে হয় এবার আমি তাহলে পরবর্তীতে এই যে পরামিতিক সমীকরণের ক্ষেত্রে অন্তরীকরণ দেখাবো ও 20 নম্বরে 20 নম্বরের অঙ্ক তোমাদের মনে হয় একটা দুটো করে দিছিলাম 20 নম্বরের এই অঙ্কটা দেখো পরীক্ষা আসে প্রায় আমাদের নির্ণয় করতে বলছে dy / dx সেটা নির্ণয় করতে বলছে তো এখন আমরা এটাকে সহজে করার যেটা সিস্টেম সেটা হলো এখানে রুট ওয়াই বাই রুট এক্স এইভাবে লিখে দিলাম এখানে রুট এক্স বাই রুট ওয়াই লিখে দিলাম ইকুয়াল টু ওয়ান তাহলে রুট এক্স ইন্টু রুট ওয়াই এখানে রুট এক্স কে যদি ভাগ করি তাহলে থাকে রুট ওয়াই গুণ রুট ওয়াই মানে এখানে ওয়াই এখানে আসে এক্স ইকুয়াল টু ওয়ান এইভাবে আসে আমরা রুট কে আলাদা আলাদা হল লগ করে দিয়া তারপরে লসাগু করলাম লসাগু করলে এখানে y প্লাস x আসলো এবার আমরা উভয় পক্ষে এখানে এটার কি পাশে আছে ভাগ আছে ওই পাশে গুণ দিয়ে দিলাম তাহলে y প্লাস x ইকুয়াল টু হবে এখানে 1 এর সাথে এটা গুণ হলে রুট x y হবে অর্থাৎ এটাকে যদি আমরা একসাথে একটা রুট দিয়ে দেখাই তাহলে রুট x y এবার ডিফারেন্সিয়েটিং with respect to x in both sides.
তো এটা অর্থাৎ x এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে ddx অফ y প্লাস x ddx অফ রুট x y তাহলে এখানে অন্তরীকরণ করলে হবে y কে অন্তরীকরণ করলে হবে dy / dx প্লাস x কে যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে 1 হবে ইকুয়াল টু এখানে আমাদের দেখো রুট এটাকে আমরা গুণ করব রুট x মানে হলো 1 / 2 রুট xy ইনটু ddx অফ ওই রুটের ভিতরে যেটা ওইটা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জি স্যার কারো প্রশ্ন থাকলে আমাকে ঠিক আছে স্যার একটু এই লাইনে ছিল হলো রুট এক্স রুট ওয়াই লয় সাথে মিলে এখানে আসলে হলো ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান ঠিক আছে জি স্যার হয়েছে which implies dy dx plus 1 equal to 1 by root xy এখানে xy কে যদি অন্তরীকরণ করি দেখো x is t dy by dx plus y is t dx by dxy এটা কিন্তু আমরা একবারে লিখে দিলেও পারি এখানে dy dx plus 1 সমান 1 by 2 root xy into এখানে x দিয়ে যদি গুণ করি এখানে x dy by dx plus y by 2 root xy এর মান 1 ঠিক আছে আমাদের বের করতে বলছে dy dx এর মান সুতরাং আমরা dy by dx যুক্তকে আমরা বাম পাশে নিয়ে আসব minus x by root 2 root xy into dy by dx সমান y by 2 root xy minus 1 এটা 1 টা টাই প্রশ্ন আসলো এটা টাই প্রশ্ন আসলো এবার আমরা dy by dx কমন নিলাম তাহলে 1 minus x এখানে দেখো root x আছে আর উপরে আছে x তাহলে এখানে root x by root y লিখতে পারি এটা লিখতে পারি তোমরা বুঝতে পারো কিনা এখানে x কে আমরা লিখতে পারি রুট x ইনটু রুট x ভাগ হচ্ছে রুট x সমান কত হবে রুট x হবে তাই আমরা এখানে রুট x লিখলাম নিচে রুট y স্যার ডিফারেনশিয়াল হওয়ার পরে এত কিছু করা লাগবে কিভাবে বুঝবো আরে ক্যালকুলেশন তো না কত কিছু করলাম ডিফারেনশিয়েশন শেষ করলাম এখন dy / dx নির্ণয় করব নির্ণয় করে যদি একটু মানে একটু ক্যালকুলেশন করে না করে দেই সরলভাবে একটু না করে দেই তাহলে ভালো দেখা যায় দেখার তো একটা ব্যাপার এখানে আসে রুট y বাই 2 রুট x মাইনাস 1 তাহলে dy বাই dx সমান এটাকে যদি আমরা লয় সাপেক্ষে করি 2 রুট x সমান রুট y মাইনাস 2 রুট x ভাগ এখানে যদি লয় সাপেক্ষে করি আমরা 2 রুট y মাইনাস রুট x এরকম হয় এবার যদি আমরা dy / dx সমান রুট y মাইনাস 2 রুট x / 2 রুট x গুণ করলে 2 রুট y উপরে যায় 2 রুট y মাইনাস রুট x এরকম হয় এবার 3 টু দেখো বাদ যায় আমরা যদি এখানে উপরে যদি রুট y দিয়ে গুণ করি এখানে y মাইনাস 2 রুট xy বাই থাকে হলো এখানে x দিয়ে গুণ করে দিলে হবে রুট xy মাইনাস x এটা হলো আমাদের অ্যান্সার এখানে একটু কিন্তু বিস্তারিত কম করলাম ঠিক আছে জি স্যার
স্যার সেকেন্ড লাইনে কি করলেন সেকেন্ড লাইন মানে এই লাইন জি স্যার এখানে আমরা dy / dx এখানে প্লাস 1 1 / এত এই 1 / 8 দিয়ে আমরা পুরোটারে গুণ করে দিছি এখানে 1 / 2 root xy দিয়ে গুণ করে দিছি তাহলে এখানে আসবে dx আর নিচে 2 root xy dy / dx প্লাস এখানে y ছিল এখানে dx / dx মানে 1 এটা দিয়ে গুণ করে দিলে y / 2 root xy বুঝতে পারছো জি স্যার कथा बोलते बोलते शेष हो नियम 2 মিনিটের মধ্যে শেষ হবে না।